সে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখ ভাই, আঙ্গুদেশে এই আঙ্গুদেশে ফেসবুক আছে, আমরা বলো না। আমার ভাষা জানা নেই যে আমার কতটা ভালো লাগতেছে বা আমি দিয়ে প্রকাশ করা যাবে। ওদেরকে নিয়ে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। আজকে আমরা আমাদের নতুন প্রজন্ম মোহাম্মদ এবং আবু রায়হান জুনিয়র দুইজনের, প্রথমে আমরা এদিকে আসো বাবা, এই মোল্লা এদিকে আসো, আমরা টুপি কিনতে যাব। টুপি কিনে দেন আমরা আজকে একটু কি খাবো বাবা? আমি যেটা অর্ডার করব সেটা। তুমি যেটা অর্ডার করবা, কোথায় খাবো? প্রেসিডেন্ট ক্যাফে। প্রেসিডেন্ট ক্যাফেতে খাবো। মোল্লা কোথায় খাবো? প্রেসিডেন্ট ক্যাফেতে খাবো। প্রেসিডেন্ট ক্যাফে। আচ্ছা আমরা যাচ্ছি আজকে প্রেসিডেন্ট ক্যাফে, তার আগে টুপি কিনবো। টুপি কিনতে যাচ্ছি মাদানীনগর, মাদানীনগর থেকে টুপি কিনে তারপরে আমরা প্রেসিডেন্ট ক্যাফে যাব। গাড়ির অপেক্ষা করতেছি, গাড়ি আসলেই আমরা প্রেসিডেন্ট ক্যাফেতে আমরা যাব। গাড়িতে উঠবো না? এই যে গাড়ি আসছে, আমরা এখন অটোতে উঠবো। অটোতে উঠবো, হ্যাঁ অটোতে উঠো, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ওঠো ওঠো, অটোতে উঠো। হ্যাঁ আমরা অটোতে উঠছি, যাচ্ছি টুপি কিনতে। আর সামনে বসাতে হবে না, সামনে বসাতে হবে না, একদম সামনে বসবে। হ্যাঁ বসো, বসো না তুমি, না না কোলে, ভাইয়ের কোলে বসো। রায়হানের কোলে বসছে মোহাম্মদ, আমার পাশে বসছে আবু রায়হান জুনিয়র। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা কোথায় যাচ্ছি? আমি রায়হান যাচ্ছি। রায়হান ভাইয়ের কোলে বসতো, তোমার আব্বু তো ভাইয়া বলে, তুমিও ভাইয়া বলবা? না না না, তোমার রায়হানকে তো তোমার আব্বু ভাইয়া বলে, তাহলে তুমিও তো ভাইয়া বলবা রায়হানকে? তাহলে চাচু বলো, চাচু। তুমি কি? হ্যাঁ চাচু বলবা। আচ্ছা আচ্ছা, বলতে চাও, বলো তো দেখি। চাচু সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হলো, সেই শিশিরে রবির আলো মুক্ত জেলে দিল। সবুজ ঘাসের কচি ডগায় শিশির জমা হলো, সেই শিশিরে রবির আলো মুক্ত জেলে দিল। আলহামদুলিল্লাহ, আমরা টুপি কেনার জন্য মাদানীনগর আসলাম। মাদানীনগর মাদ্রাসায় যে দেখা যাচ্ছে, এদিকে আমরা মাদানীনগর এসে পড়ছি। এখান থেকে টুপি কিনবা? আমরা টুপি কিনবো, টুপি দেখে এখানে দেখি এই টুপি পাই কিনা, যদি পাই তাহলে এখান থেকে নেব। আমরা টুপি নিতে আসছি মোহাম্মদের জন্য আর আবু রায়হানের জন্য। দেখি ভাই একটু এখানে এখানে আসো, এখানে এখানে আসো। দোকানের নাম কি? মাদানি স্টোর দোকানের নাম। এখান থেকে আমরা এই দুজনের জন্য টুপি নেব। দেখেন এই টুপি, এই টুপি দেখেন মোল্লা, তোমার জন্য শুধু এখানে আসছে আজকে টুপি নিতে, দেখছো খুশি হয়েছে মোল্লা? আমরা এই মুহূর্তে আসছি আমাদের ছোট রায়হান এবং মুহাম্মদের জন্য, দেখি টুপি কেমন হয়। দেখছো কি মনে, ভাবছো কি মনে বলো, অবাক হয়ে দেখছো কি মনে, ভাবছো কি মনে বলো, সুবহানাল্লাহ বলো রে মন, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো রে মন, সুবহানাল্লাহ বলো। আমরা প্রেসিডেন্ট ক্যাফে যাচ্ছি এই মুহূর্তে, ঠিক প্রেসিডেন্ট ক্যাফের আগ মুহূর্তে আছি, দেখা যাক ঢোকা যাক। প্রেসিডেন্ট ক্যাফের গেটে আছি আমরা। এই যে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ক্যাফের যে মূল ফটক, সাইনবোর্ড দেওয়া এবং বিল্ডিংটা এখানে। চাচু এটা কি, এটা কি প্রেসিডেন্ট ক্যাফে? তুমি না বলছো চিনা নেবে, এটা সত্য? কই দেখাও তো প্রেসিডেন্ট ক্যাফে লেখা, কই এদিকে 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 লেখা দেখো, এদিকে কই লেখা? হ্যাঁ প্রেসিডেন্ট ক্যাফে লেখা কই? এখানেও তো লেখা আছে, এই যে সব পাবো। আসো তাহলে, আসো আসো, আমরা ঢুকতেছি না মোল্লা, আসো। এই যে আমরা এখন লিফটে উঠবো না বাবা? হ্যাঁ লিফটে উঠবো,
লিফট বন্ধ না চলো চলো ঠিক আছে লিফট আমরা লিফট খুললাম লিফটে ঢুকতেছি প্রথমে মোহাম্মদ ঢুকুক তারপরে আবু রায়হান তারপরে আমি ঢুকি তারপরে কি হুজুর ঢুকবেন হুজুর আপনি কি আপনি কই যাবেন হুজুর আম আছে ওখানে ওখানে কি আম পাওয়া যাবে হ্যাঁ লিফটের কয় টিপবো আমরা আট আট এইট এইট আমরা টিপলাম এখন অপেক্ষা না তুমি কিছু বলবা বলো তো দেখি আমরা এখন তাসে প্রেসিডেন্ট ক্যাফে আমি অর্ডার করবো অর্ডার করবো একটা বার্গার পিজা আর ওখানে যে ভিডিও করবো একটা সেভেন আপ হ্যাঁ সেভেন আপ একটা একটা ভিডিও করবো আমি সুইমিং পুলে ওখানে তাই আর তুমি কি অর্ডার করবা মোল্লা মোল্লা কি অর্ডার করবা চলে আসি পিছনে হ্যাঁ আমরা চলে আসছি আমরা এইটা চলে আসছি হ্যাঁ এখন কি নামবো আমরা চলো নামি আস্তে 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 ছোট্ট শিশুর কচি ঠুটে এখন সব হ্যাঁ এই যে আমরা হ্যাঁ প্রেসিডেন্ট ক্যাফে আমরা চলে আসছি এটা কি সুইমিং না সুইমিং সুইমিং পুল না এটা পানি নাই এখানে পানি তো নাই তো সুইমিং পুলে তো পানি থাকে হ্যাঁ পানি পানি আগে থাকতো এখন নাই আগে থাকতো এখন নেই কেউ বুঝে না মায়ের আকুল হৃদয় নেচে ওঠে ছোট্ট শিশুর কচি ঠোঁটে এখন শব্দ খেলে কি আমরা এই সাইডে দেখো এই যে একটা লোক বসা এটা একটা লোক বাবা বাবা ভেঙে তাই হ্যাঁ তারপর এখানে বসাই দিছে আর গাছ লাগে এটা সুন্দর না হাই হাই এটা এখন সে বসবে এটা ছড়ো ধরো ধরো তুমিও যাও এই যে মোল্লা আসো হ্যাঁ হ্যাঁ দুলনা দুলনাই দেই ঘুরে দাও ঘুরে দাও হ্যাঁ ঘুরে দিছি তো ঘুরে দেবো ওদিকে না এদিকে ঘুরে দিই হ্যাঁ ঘুরেছি ভালো লাগতেছে তোমাদের সত্যি ভালো এই বলো কেমন লাগছে সত্যি ভালো সত্যি ভালো কোথায় আসেন আপনি বলেন তো একটু বলো বলো কথা বলে আরে কথা বলো আকাশটা মেঘাচ্ছন্ন হালকা চাঁদের আলো মাঝে মাঝে বিলকি বিজলি চমকাচ্ছে খুব ভালো লাগছে মায়ারে মনে মাখা মাখি কার করুণাই হলো মায়ারে মনে মাখা মাখি কার করুণাই হলো আমরা এখন হ্যাঁ ঘুরতে ঘুরতে নামতেছি ঘুরতে ঘুরতে আসতেছি না ঘুরতে ঘুরতে নামতেছি এর নাম প্রেসিডেন্ট ক্যাফে মধ্যসানার পর অবস্থিত ভালোই একটি মোটামুটি ঘোরার মতো জায়গা সন্তানদের নিয়ে এখানে ওটা মাছ না ওটা লাভ লাভ বাবা ওটা মাছ মাছের মাঝে লাভ ছো বাবা একটা মাছ মাত্র বেশি দুইটা 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 মাছ নিবা এই মাছ নিবা চাবি ফেলে এখানে একটা ওটা টাকা চাবি না আর তোমরা খাবা না ভাই দুইটি এটে দেন দুইটি এটে দেন ঠিক আছে
খাবার অর্ডার দিয়েছি, পাহাড় বে ঝর্ণা নাচে নুরের নূপুর তালে, সেই তালেতে ব্যাকুল হয়ে পাখি কণ্ঠ মেলে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। বললাম মেয়ে জুন বুড়ায় কি রোগে কেটে দো, আধুনিক তার হওয়া কা অক্ষ তাই আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না, আঙ্গুদেশে হলো যে তুমি কি হতে চাও? আমি হতে চাই বাবার মতো। বাবার মতো? কেন বাবার মতো হতে চাও? হ্যাঁ বাবার মতো। বাবার মতো কেন হতে চাও বলো? বাবা ফস। বাবা ফস? ফস মানে না, কিছু না, কিছু না। তাহলে কিছু না বাবার মতো হতে চাও কেন, সেটা বলো। বাবার মতো তুমি কি কি হতে চাও বলো? বাবা যেগুলো পড়ে সেগুলো। কি কি পড়ে বাবা? কোরআন তেলাওয়াত আর লেখে, আর আমি বাবা কজন গায়ে মাহফিল করে আমি এগুলো করব। তুমি মাহফিল করবা? আমি মাহফিল করব কোরআন তেলাওয়াত তাই। আচ্ছা আচ্ছা, বাবা তো লেখে। আচ্ছা এখন আমরা একটু আমি বড় হইলে আমার আমাকে আরেকটা বাসা দিয়ে দিবে, আমি লিখব, আমি লিখলে দতে সাইদ ভাই, সাইদ আবু সাইদ, সাইদ আবু সাইদ। আমরা তোমাদের এই প্রথম কোনো বলব তোমার সাথে, আমরা নতুন প্রজন্ম নিয়ে আমরা আসলাম আমাদের মোহাম্মদ এবং রায়হানকে নিয়ে। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে, অনেক মজা হচ্ছে। আর শুধু মজা হচ্ছে আর কিছু হচ্ছে না? আসলে এগুলো তো বলে প্রকাশ করা যাবে না। তাহলে কী করে প্রকাশ করা যাবে? আসলে আমার ভাষা জানা নেই যে আমার কতটা ভালো লাগতেছে বা আমি দিয়ে প্রকাশ করা যাবে। তোমার কেমন লাগতেছে রায়হান, তোমার মন্তব্য বলো আর কেমন লাগতেছে বলো। খুব মজা হচ্ছে, এই যে দুই ছোট্ট এটা হচ্ছে ভাতিজা, মানে মোহাম্মদ মিন সাইদ, ওদেরকে নিয়ে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। ওরাও খুব মজা করতেছে, আমরাও একটু মানে ভালো একটা টাইম পার করতেছি, ভালো একটা সময় কাটাচ্ছি। আচ্ছা এখানে আমরা তো যে জিনিসটাকে চাই সেটা হলো যে বিনোদন যে শরীয়ত সম্মতভাবেও হতে পারে এই বিষয়টাকে আমরা দেখাতে চাই। প্রিয় দর্শক, রায়হান কিন্তু আমার ছাত্র, সে আমার বন্ধু না, তবে ছাত্রের সাথে বন্ধুর আচরণ করা যায় বা তাদের সাথে বন্ধুর মতো চলা যায়, এটাই আমরা মূলত আমাদের ভিডিওগুলোতে আমরা তুলে ধরতে চাই। আজকে এই প্রথম আমাদের সাথে যোগ চাচ্চু, চাচ্চু আজকে এই প্রথম আমাদের সাথে যোগ হয়েছে আমাদের প্রিয় চাচ্চু বলো।
এই তো আমরা এখানে শেষ করে চলে যাব কোন জায়গায় আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব কোন জায়গায় বাসায় তুমি আমাদের বাসায় থাকবে না না এটা কখনো হবে না কেন কেন আমরা বাসায় থাকব হ্যাঁ আমার কেউ না থাকলে ভালো তোমার বাসায় তো তোমার আব্বু আমাদেরকে দেখে রাখবে না আব্বু না রাখলে থাকবে না আব্বু যদি আমাদেরকে না রাখে তাহলে রাখবে এই তুমি কিন্তু এখন এড়াই যাচ্ছ রেস্টর মানে কি জানো এসে বন্ধু হ্যাঁ বললো সাহেব এদিকে আসো আমি ও মোর জানে রই রোজার শেষে এলো খুশি দি দিবম জানে খাবার এসে পৌঁছাচ্ছে বার্গার করছে নুডলস করছে তারপরে এটা হলো বার্গার এটা লড়ু সেটা হলো দিয়ে রাখছে একসাথে মিলিয়ে রাখছে আর কি এটা ধীরে ধীরে খেতে হবে বিষয়টা বুঝছো আমি পেলে খাবো এটা তোমার খাবো খুশি হয়েছো খাও আর আমি ওইটা আমার পেলে খাবো আনাও এটা একটা দিয়ে খেতে হবে হ্যাঁ ঠিক আছে হুজুর আপনি খান দয়া করে আপু আমি Subhanallah, 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 Subhanallah. সবুজ ঘাসের কচি ডগাই শিশির জমা হলো সেই শিশিরের রবির আলো মুক্ত জেলে দিল সবুজ ঘাসের কচি ডগাই শিশির জমা হলো সেই শিশিরের রবির আলো মুক্ত জেলে দিল অবাক হয়ে দেখছো কি মনে ভাবছো কি মনে বলো অবাক হয়ে দেখছো কি মনে ভাবছো কি মনে বলো সুবহানাল্লাহ বলো রে মন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বলো রে মন সুবহানাল্লাহ বলো শেষ করে প্রেসিডেন্ট ক্যাফের ছাদের এই সুন্দর জায়গাটির মধ্যে বসে আছি সাথে আছেন বিশ্ববিখ্যাত সেলিব্রিটি মাওলানা মুফতি সাইদ আবু সাইদ কলারব আপনারা এই ভাইটাকে সাপোর্ট করবেন কয় মিলিয়ন সাবস্ক্রাইব জানো ভাইয়া 6 মিলিয়ন নাকি ছোট্ট কিছুদিন আগে শুরু করেছি 7,000 সাবস্ক্রাইব সাথেই থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আপনারা অফকোর্স ভালো কিছু পাবেন দর্শক আপনাদের ওনার চ্যানেল লিংক দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশনে আপনারা একটু ঘুরে আসবেন আজকে আমাদের খাওয়ার এই যে আমলনামা আমলনামা বলা যাবে না দেখাই দিলাম নাকি বিকরণ দেওয়া যাবে তাহলে আমি কিন্তু প্রেসিডেন্ট ক্যাফেতে আমরা যা যা খেলাম খেয়ে আমাদের পকেট থেকে যা শূন্য হলো তাই চলো আমরা এখন প্রেসিডেন্ট ক্যাফের নতুন একটা জায়গা সুন্দর একটা জায়গা আছে ওখানে আমরা যাচ্ছি মোল্লা কই মোল্লা আসো নিচে সুন্দর জায়গা সুন্দর একটা জায়গা আছে এটা আমরা দেখাচ্ছি হ্যাঁ এই যে আমরা আসছি এখানে অনেক সুন্দর জায়গা দেখছো এই যে এসি রেসার দাও এসি এসি রেসার দাও সিক্স দুই হ্যাঁ এসি ভালো এখানে অনেক সুন্দর এটা দেখছো আগে অনেক সুন্দর তৈরি এই জেলখানা ভিতরে ঢোকো তোমরা
যে ঘোরা ছিল শেষ হলো, আমরা এখন চলে যাচ্ছি, আজকের মতো বিদায়। আবার দেখা হবে যে কোনো একটা সুন্দর জায়গায় আপনাদের সঙ্গে, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের ছেলেদের জন্য, আল্লাহ তাআলাকে সবুজ ঘাসের কচি ডগাই শিশির জমা হলো, সেই শিশিরে রবির আলো মুক্ত জেলে দিলো।